নমস্কার শ্রোতা বন্ধু, স্বাগত করুছি আমার ইউট্যুব চ্যানেল বিরঞ্চি দাস শোকু। প্রতিথর পরি আজি মধ্য আউ এক সুন্দর কাহিনী আপন মানক পাই আনি আসছি। আজির কাহিনীটি রচনা করেছেন আম সময়ের শ্রেষ্ঠ কথাকার গাল্পিক অরবিন্দ দাস। আউ কাহিনীর শীর্ষক অছি ডিএনএ টেস্ট রিপোর্ট। হ্যাঁ শ্রোতা বন্ধু, বেলে বেলে সত্য কঠোর হলে বি শুনি হজম করিবাকু পড়ে। এই যেমিতি কাহিনীর মুখ্য চরিত্র রামলাল ক্ষেত্রে পিতৃত্বর শ্রেষ্ঠ দস্তাবিজ ভাবে যদি ডিএনএ টেস্ট রিপোর্ট কু বিচার করা যায়, তেবে এই পরীক্ষার রামলাল হারি যাইছে। 25 বর্ষ তলর সত্যকু শুনিবার ধৈর্য তার নাই। তেবে সম্পূর্ণ কাহিনী কু জানিবা পাই অনুরোধ রইব শেষ যায় ধৈর্যর সহ শুনিবা পাই। হ্যাঁ শ্রোতা বন্ধু, কাহিনী ভিতরকু যাওয়া পূর্ব পুঁ থেকে কই রখি, যদি আপনার এযাই আমার চ্যানেলকে সবসক্রাইব করে না, তবে অবিলম্বে সবসক্রাইব করা সহ বেল আইকন কু দবাই দিও, ফলে আমার সমস্ত নূয় নোটিফিকেসন আপনার হি প্রথম পাইবে। তবে আজ কাহিনীর শীর্ষক অছি ডিএনএ টেস্ট রিপোর্ট, গাল্পিক অরবিন্দ দাস। কেবল ডিএনএ টেস্ট রিপোর্ট হি পিতৃত্বর পরিচয়ের একমাত্র নির্ভরযোগ্য দস্তাবিজ। সরকারি বাবুঙ্ক কথা শুনি আশ্চর্য হয়ে যাইতিলা রামলাল। মনোজ যে তা পুও, এ কথা পুনি প্রমাণ করিবাকু পড়িব। বাপা বলি প্রমাণ এত বর্ষ পরে? হতাশ হয়ে রামলাল নেহুরা হয়ে সেদিন অধিকারীকে কইতিলা, সাহেব এই দেখন্তু মো পুও সহ মোর ফটো, আমো পরিবারর গ্রুপ ফটো, পুয়র আধার কার্ডে মুহি তা বাপা বলি লেখা যাইছে, তা জন্ম প্রমাণপত্র অন্যান্য সার্টিফিকেটরে বাপা বলি মো না হি অছি। আউ কেতে প্রমাণ দরকার স্যার? মতে খালি মো পুয়র, কান্দি পকাইতিলা রামলাল। পাখরে ঠিয়া হইতিবা অন্য জনে অধিকারী রামলালকু সান্ত্বনা দেই কহিতিলে, দেখন্তু আপনক অসুবিধা আমি বুঝুছু, হলে সরকারক যাহা নির্দেশ অছি তা আমকু পালন করিবাকু পড়িব। আপন দেখুথবা নিজ পুয়র ফটো সহিত আপন সন্তাক্ত করিথিবা নিজ বডির মুহ ম্যাচ করিবা অসম্ভব, কারণ খণ্ড বিখণ্ডিত শরীর বিগড়ি যাইথিবা চেহারাকু চিনিবা বহুত কষ্ট, সেথিপাই ডিএনএ টেস্ট নিহাতি দরকার। সুদূর বিহারর গোটি গাঁরু আসিছি রামলাল, সাঙ্গরে তা শলা গজধর আসিছে। ট্রেন আক্সিডেন্টর চারিদিন পরে একমাত্র পুয় মনোজ প্রাণ হরাইছে বলে খবর পাই মুন্ড গোলমাল হয়ে যাই রামলালর, আউ স্ত্রী মালতী মুন্ড বাড়াই কান্দুলা। তরবর হয়ে রামলাল আসি মৃত শরীর সবু সাইতা হয়ে রখা যাই হসপিটাল। আক্সিডেন্টরে মনোজর মুহ আউ চেহারা সম্পূর্ণ বিগড়ি যাই, বাতানুকূলিত কন্টেনরে রখা যাই মৃত শরীরকে চিহ্নট করা প্রথমে কষ্ট হয়েছিল। মৃত ব্যক্তি দেহরে থিবা সার্ট আউ তা পকেট্রু মিলিথিবা মোবাইলে থিবা কন্টাক্ট লিস্ট্রু সেই মৃত শরীর মনোজর বলে দৃঢ় নিশ্চিত থিলা। কিন্তু রামলাল নিজ পুয়কু পুনি বাপু চিনিবনি। মনোজর শরীর মিলি যাইছি ও গাঁকু ফোন করে খুব শীঘ্র সে পুয়র বডি নেহি দাহ সংস্কার পাই পৌঁছুছু বলে জনাই দেইতিলা। হেলে কর্তৃপক্ষ যে পুনি এমিতি কন্ডিশন রখিবে তা সে স্বপ্নরে ভাবি নথিলা। সার, মো পুয়র ব্যাগ জামা প্যাট সবু তো চিনিলি, আউ পুনি কোন? জনে বাবু তাকে বুঝেই কইলে, দেখ এই ভয়াবহ ট্রেন আক্সিডেন্টরে মৃতকঙ্ক পরিবারকু রেল বিভাগ কেন্দ্র তথা রাজ্য সরকারক তরফরু অধিক ক্ষতিপূরণ রাশি দিয়া যাউছি বলি কিছি লোক টঙ্কা লোভরে অচিহ্না লোকর সবুকু নিজ লোকর বলি দাবি করুচন্তি। যেউন সবু বডিকু সামান্য দেখারে চিনিবা সম্ভব নুই বা গোটিয়ে বডি পাই একাধিক দাবিদার অছন্তি, সেইটি আমি ডিএনএ টেস্ট পাই কউছু, কারণ ভুললে যদি কাহার বডি বদল হয়ে গলা তেবে আমি অসুবিধার পড়িব। চটকিনা রামলাল কহিলা, মোর আজ্ঞা টঙ্কা দরকার নাই, কেবল পুয়র শব দরকার, যা হলে বি ডিএনএ টেস্ট রিপোর্ট দরকার। তম দেহরু রক্ত পাটিরু লাল স্যাম্পল নেই তা তুম পুয়র ডিএনএ সহ ম্যাচ হয়ে গেলে আউ কিছু অসুবিধা নাই, তম পুয় বলে প্রমাণ মিলে যাব, স্যাম্পল দিল্লি পঠা যাব, রিপোর্ট আসবাক দুই রু তিন সপ্তাহ লাগিব, সরকারক তরফরু এটি তোমার রহিবা খাইবার সবু ব্যবস্থা বি করা যাইছে।
लथ करी तले बसी पड़ी मुंडरे हाथ रखी रामलाल कहिला, दुई तीन सप्ताह समय लगे, एत समय दाह संस्कार केबे करबो आज्ञा। पुओ को छुरी छुरी ता मा पागली होइगला, किछि साहाज्य करंतु सर। सांपल देइथिला रामलाल आउ अपेक्षा करथिला डीएनए रिपोर्ट आसिबाकु। सबुदिन सकाळे उपरोली से आसी मनोजर शरीर रखा जाइथिबा कंटेनर पाखुकु आसे, आउ अजणातरे ता आखि जकि आसे। माळती को बुझाए आश्वासना दिए। सेदिन माळती कहुथिला, शुण तमे बरम किछि टंका से बाबूमानकु देइ आम मनोज को नहीं आस। केते दिन मो पुओ से टीण बाक्सर पशिक रहा, सबुदिन पार्टी टिके टिके गंगा जल तुलसी देव। रामलाल जापार ना कौन कही सांत्वना देव स्त्री को। पुओ को झुरी झुरी माँ बायाणी होगला। रामलाल भले आउ किसी लोक भी अपेक्षा करते से डीएनए टेस्ट रिपोर्ट को। सम दुखी लोक मैंने एकाठी मिसी सुख दुख बांटती, लाश नेबाकु असरंती अपेक्षा। मने मने विरक्त हो रामलाल भावुला, एत दिन कहीं लगुच ब्याच ब्याच हुई डीएनए टेस्टर रिपोर्ट आसुला, आउ शेषे मनोजर रिपोर्ट आसला। डाक्तर कथा शुणी हतभम्ब हो गला रामलाल। आपण निज पुओ संताक्त कर बडीर डीएनए सह आपण को डीएनए मैच करनी रिपोर्ट कहे, से आपण पुओ नुहे, बोधे भूल रे अन्य कहार बॉडी को निजो पुओ बोली धरी नहीं चंती, तेणु से बॉडी आपण को आम दे पारुनि। रामलाल पार्टी रु कथा बाहर नथुला, ता देह हात अवश्य हुई पड़ुथुला। निजो को संभाली से डाक्तर को कहिला, आपण को रिपोर्ट सार भूल थिबो, हुए तो अन्य कहार सांपल अदल बदल हो जाइथिबो, नहले आउ थरे मो सांपल नियंतु। 25 वर्षर भेंडिया पुओ मोर एई वर्ष ता बाघर करिथांती, अधिक टंका रोजगार करिबो बोली जिद करी अन्य राज्य को जाइथिला दादन घटिबा को। मनोज मो पुओ नहले आउ कार पुओ, विरक्त हुई अन्य जने कहिला, आमे केमिति जानिम से का पुओ बोली। डीएनए सांपल अति जत्न हुशियारी आउ सतर्कता सह सिल करी लेबुल लगे पठा जाउछे, एपट सेपट हेबार चान्स नाही। सबु चेष्टा करी विफल होइथिला रामलाल। अन्य जने ताको आश्वासना दे कहिला, तुम परिवार आउ केही माने तुम स्त्री अथवा पिलार भाई भौनी एमाने के नांदी, सेमान को सांपल पे डीएनए पाई देई पारिबो। ए आमरो गोटिए बोली पुओ, अनेक पूजा अर्चना ओसाव्रत करी ताको पाइथिलु, तुम स्त्री को डकई आण, गोटे चांस नै सांपल पठाओ। अविश्वास भावनी रामलाल चिंता करूथला, मनोज मो पुओ नहले आउ कार पुओ, जदि बापा हुई ता डीएनए सांपल मैच कलानी तेबे मारो डीएनए मैच करिवार ग्यारंटी कौन। एक शुणी गाँ लोके नाना कथा कहिबे, आउ माळती से भी अभिमान करिब। तेबे आउ किछि उपाय नपाई गाँ को फोन करी माळती को कहिला, आज ट्रेन ने बसी एठुकु चली आस, किछि कागजपत्र दस्तखत करिबाकु पड़िब। माळती पहुँचला पर डाक्तर आ सरकारी बाबू को अनुरोध करी माळतीर रक्त पाटीर लाल मुंडर केशरु किसी सांपल भाव नहीं डीएनए टेस्ट में लाबोरेटरी को पठागला। से दिन राति रामलाल धीर स्वर में माळती को कहला, बोधुए मु लाश चिन्हबारे भूल करी, नले एमिती केमिती हबो, किंतु गत दिवाली रे मनोज भाई आमे जो जामा पैंट किनिथिले ता से लाश देहरे केमिती रहिबो, आउ ता पॉकेट रे थिबा मोबाइल ही बड़ प्रमाण। मोते इना डर माड़ुची, जदि तो सांपल मैच न करे तेबे आमे कौन करिबा, दाह संस्कार न करी लावारिस अनाथ लाश भली एठी आम पुओ को आमे छाड़ी दे पारिबा। माळती कांदो कांदो होई चुप रहिबारु रामलाल पुणी कहिला, तू व्यस्त होना, दरकार पड़िले आमे कोर्ट को जीवा, आउ दरकार पड़िले जमी घर डीह बिकी दबा, किंतु पुओ को सांगरे नेइकी जीवा। द्वितीय थर पठा जाइथिबा डीएनए सांपल रिपोर्ट आसीथिला। डाक्तर हसी देई कहिथिले, जा हेउ तुम स्त्री को डीएनए से लाश रो डीएनए सहित तो मैच करिछि, एबे आउ किछि असुविधा नाही, सरकार को तरफ रु नगद 50,000 टंका आ बाकी क्षतिपूरण टंका चेक आकार रे तुम स्त्री को नारे दिया जिवो। पुओर लाश शेषरे नै पारिबे बोली माळती आ रामलाल उभय खुशी होई परस्पर को कुंढेई पकेथिले। रेलवे तरफ जोगे दिया जाइथिबा
ଆମ୍ବୁଲାନ୍ସର କଫିନ୍ ଭିତରେ ସାଇତା ମନୋଜର ଲାଶ ଧରି ରାମଲାଲ ମାଳତୀ ଗାଁକୁ ଫେରୁଥିଲେ। ରାମଲାଲ ଚିନ୍ତା କରୁଥିଲା ପୁଅ ସହିତ ମାର ଡିଏନ୍ଏ ମ୍ୟାଚ୍ କଲାବେଳେ ବାପା ହୋଇ ତା ସାମ୍ପଲ କେମିତି ମିଶିଲାନି। ବିବାହର ସାତ ବର୍ଷ ଯାଏ ମାଳତୀ କୋଳକୁ ଛୁଆଟି ଆସିନଥିଲା ବୋଲି ଗାଁରେ କେହି କେହି ମାଳତୀକୁ ବାଞ୍ଝ ବୋଲି କହି ରାମଲାଲକୁ ଦ୍ୱିତୀୟ ବିବାହ କରିବାକୁ କହୁଥିଲେ। ନିଜ ଜୀବନଠୁ ଅଧିକ ସ୍ତ୍ରୀକୁ ଭଲ ପାଉଥିବା ରାମଲାଲ ଗାଁ ଲୋକଙ୍କ ଉପରେ ଚିଡ଼ି ଗାଳିଗୁଲଜ କରି ମାଳତୀକୁ କହୁଥିଲା, ତୁ ଜମାରୁ ବ୍ୟସ୍ତ ହୁଅନା, ଆଉ କାହା କଥାରେ କାନ ଫୁରାନା। ଆଉ ମାଳତୀ ଶେଷରେ ମା ବନିବାର ସୌଭାଗ୍ୟ ପାଇଥିଲା। ଏତେ ଦିନ ପରେ ବାପା ବନିଛି ବୋଲି ଖୁସିରେ ରାମଲାଲର ଗୋଡ଼ ତଳେ ଲାଗୁନଥିଲା। ଏକୋଇଶିଆ ପୂଜା ପାଇଁ ପୂଜା ସାମଗ୍ରୀ କିଣି ସେଦିନ ରାମଲାଲ ଘରକୁ ଆସିଲା ବେଳେ କିଛି ପଡ଼ୋଶୀ ମହିଳାଙ୍କ କଥା ତା କାନରେ ପଡ଼ିଥିଲା, ଛୁଆର ମୁହଁ କ'ଣ ରାମଲାଲ ସହ ମିଶୁଛି, ରଙ୍ଗ ଆଉ ଗଠନ କେତେ ଅଲଗା, ଏତେ ଦିନ ଧରି ଛୁଆ ହେଉନଥିଲା। ଅନ୍ୟ ଜଣେ କହୁଥିଲା ମାଳତୀ ଗଲା ବର୍ଷ ତା ବାପ ଘରକୁ ଯାଇ ଫେରିଲା ପରେ ସେ ମା ହେବାକୁ ଯାଉଛି ବୋଲି ଜଣାଇଥିଲା, ଭଗବାନ ଜାଣନ୍ତି ସତ କ'ଣ। ଆଜି ରାମଲାଲ ଭାବୁଥିଲା ଯଦି ମନୋଜ ତା ପୁଅ ନୁହେଁ ତେବେ ମନୋଜର ବାପା କିଏ। ଭାବନା ରାଜ୍ୟରୁ ଫେରିଆସି ମାଳତୀକୁ କହିଲା, ଡାକ୍ତର କହୁଥିଲେ ଡିଏନ୍ଓ ରିପୋର୍ଟ ହିଁ କାଳେ ପିତୃତ୍ୱର ଏକମାତ୍ର ନିର୍ଭରଯୋଗ୍ୟ ଦସ୍ତାବିଜ, ତୁ ତା ଜନ୍ମଦାତ୍ରୀ ମା, ହେଲେ ମୁଁ କେମିତି ହେଲିନି। ମାଳତୀ ନିଜକୁ ସମ୍ଭାଳି ନପାରି କଇଁ କଇଁ ହୋଇ କାନ୍ଦି ରାମଲାଲକୁ କହିଲା, ମୋତେ କ୍ଷମା କରିବ, ସତ କଥା ହେଲା। ମାଳତୀ ପାଟିରେ ନିଜ ହାତ ଦେଇ ରାମଲାଲ କହିଲା, ତୋ ଉପରେ ମୋର ଅଖଣ୍ଡ ବିଶ୍ୱାସ ମାଳତୀ, ତୁ ହିଁ ମୋତେ ବାପା ବନେଇବାର ସୌଭାଗ୍ୟ ଦେଇଛୁ, ଯାହା ପାଇଁ ଏତେ ନାଟ ସେ ତ ଆଖି ବୁଝି ବାକ୍ସରେ ବସିଛି, ବାପା ମା ଡାକ ଆମେ ଆଉ ଶୁଣିପାରିବାନି, ନିୟତିର ବିଚିତ୍ର ଖେଳ ଦେଖ, ଆମେ ପୁଣି ସନ୍ତାନହୀନ ହୋଇଗଲେ। ଦୀର୍ଘ ନିଶ୍ୱାସ ଛାଡ଼ି ରାମଲାଲ କରୁଣ ସ୍ୱରରେ ପୁଣି କହିଲା, କୌଣସି ସତ ଶୁଣିବାକୁ ମୋର ଆଉ ଆଗ୍ରହ ନାହିଁ, ଏତେ ଦିନ ଧରି ଯଦି ଗୋଟେ ମିଛକୁ ସତ ବୋଲି ଆଧାର କରି ମୁଁ ବଞ୍ଚିଛି, ସେ ମିଛ ହିଁ ମୋ ପାଇଁ ସତ୍ୟ, ଦୀର୍ଘ 25 ବର୍ଷ ହେଲା ଯାହାକୁ ମୁଁ ପୁଅ ଆଉ ସେ ମୋତେ ବାପା ବୋଲି ଜାଣିଛି, ଏହି ସାମାନ୍ୟ ଡିଏନ୍ଏ ରିପୋର୍ଟ ଆମ ସମ୍ପର୍କକୁ ବଦଳେଇ ପାରିବନି। ଶୁଣୁଥିଲେ ଗାଳ୍ପିକ ଅରବିନ୍ଦ ଦାସଙ୍କ ଗଳ୍ପ ଡିଏନ୍ଏ ଟେଷ୍ଟ ରିପୋର୍ଟ। ଏକମାତ୍ର ମୃତ ପୁଅର ଶବକୁ ଚିହ୍ନଟ କରିବା ପାଇଁ ସୁଦୂର ବିହାରରୁ ଆସିଥିବା ରାମଲାଲଙ୍କୁ ଖୁବ୍ ହୀନସ୍ଥ ହେବାକୁ ପଡ଼େ, ଆଉ ଶେଷରେ ଡିଏନ୍ଏ ଟେଷ୍ଟ ରିପୋର୍ଟ ମ୍ୟାଚ୍ ନ କରିବା ତା ମନରେ ଅନେକ ପ୍ରଶ୍ନ ସୃଷ୍ଟି କରେ। ହେଲେ ପତ୍ନୀ ମାଳତୀର ଡିଏନ୍ଏ ରିପୋର୍ଟ ମିଶିବା ଆଉ 25 ବର୍ଷ ତଳର ପ୍ରକୃତ ସତ୍ୟକୁ ରାମଲାଲ ସ୍ମୃତିରେ ମନେ ପକାଇବା କାହାଣୀରେ ଆଣେ ଏକ ଭିନ୍ନ ମୋଡ଼। ଯେଉଁ ମିଥ୍ୟାକୁ ଆଧାର କଲେ ରାମଲାଲ ପିତୃତ୍ୱର ପରିଚୟ ପାଇଛି, ଆଜି ସେ ସତ୍ୟ ଶୁଣିବାକୁ ଆଉ ତାର ଧୈର୍ଯ୍ୟ ନଥିଲା, କି ପତ୍ନୀ ମାଳତୀକୁ ଭିନ୍ନ ଦୃଷ୍ଟିରେ ଦେଖିବାର ସାହସ ବି ନଥିଲା। କାହାଣୀଟି ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣଙ୍କୁ ବହୁତ ଭଲ ଲାଗିଥିବ, ତେବେ ଯଦି ଭଲ ଲାଗିଥାଏ ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ସେୟାର, କମେଣ୍ଟ ଆଉ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଆଦୌ ଭୁଲିବେନି। ମୁଁ ପୁଣି ଆସିବି ଆସନ୍ତା ସପ୍ତାହରେ ଆଉ ଏକ ସୁନ୍ଦର କାହାଣୀ ନେଇ। ସେ ଯାଏଁ ରହୁଛି, ନମସ୍କାର।